রাজ্যের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। বুধবার বিধানসভায় বিবৃতি দিয়ে এই দাবি করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বিরোধী দলনেতার কটাক্ষের জবাব দিতেই বিধানসভায় এদিন আর্থিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী। গত 8 জানুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আনীত ধন্যবাদ সূচক প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। বক্তব্যে বিরোধী দলনেতা রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলনেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বুধবার বিধানসভায় একটি বিবৃতি প্রদান করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি দাবি করেন রাজ্যের আর্থিক বুনিয়াদ যথেষ্ট মজবুত। এ প্রসঙ্গে রাজ্য সরকারের ঋণ নিয়ে বিস্তারিত জানান তিনি। অর্থমন্ত্রী জানান গত 6 বছরে রাজ্য সরকার 784 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে অনেকগুলো খাতে রাজ্যগুলোকে সুদ প্রদান করতে হবে না, কেন্দ্রীয় সরকার সুদ দেবে। ঋণ পরিশোধ করতে হবে 50 বছরে। তিনি উদাহরণ দিয়ে বলেন জিএসটি বাবদ 627.37 কোটি টাকা নেওয়া হয়েছে, এই টাকা ফেরত দিতে হবে 50 বছর পরে, এর জন্য কোনো সুদ প্রদান করতে হবে না। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরো জানান একাধিক এক্সটার্নাল প্রজেক্টের জন্য 66.59 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, এর 90% প্রদান করবে কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে প্রদান করতে হবে 10%। গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়নের জন্য নাবার্ড থেকে 1272.75 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, 5.25% হারে এর জন্য সুদও দিতে হবে। তিনি জানান বাম সরকার শেষ দিকে ডিডিওদের অ্যাকাউন্টে 965.79 কোটি টাকা রেখে যায়, এই অর্থরাশি রাজ্য সরকারের অ্যাকাউন্টে নিয়ে আসা হয়েছে, এই অর্থরাশি ঋণ হিসেবে পরিগণিত হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান প্রয়োজন না থাকলে ঋণ নেয় না সরকার। 2021 অর্থবর্ষে সরকার 5% ঋণ নিতে পারত, কিন্তু ঋণ নেওয়া হয়েছে মাত্র 2.54%। 2021-22 অর্থবর্ষে সরকার 2447 কোটি টাকা ঋণ নিতে পারত, কিন্তু ঋণ নেওয়া হয়েছে 300 কোটি টাকা। 2022-23 অর্থবর্ষে 2600 কোটি টাকা ঋণ পেতে পারত, কিন্তু সরকার 1 টাকাও ঋণ নেয়নি। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।